সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কুকিংস বাই জ্যোতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজার একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মানকচু রান্নার রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে মানকচু রান্না করতে হয়। তার আগে আমাদের কচুটা কেটে নিতে হবে। আজকে কচু কাটা থেকে শুরু করে সবই দেখাবো। তা আমি কচুটা কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এভাবে বটি দিয়ে কচুটা কেটে নেওয়া যায়। আর এটা কিভাবে কাটবেন একটু ফলো করেন, তাহলে দেখলেই বুঝতে পারবেন। এরকম একটু বাদিয়ে তারপরে খোলাটা পুরো করে কেটে নিবেন, তা না হলে গাল চুলকাতে পারে। তো এরকম মোটা মোটা সাইজ করে আমি কচুগুলো কেটে নিব। এই যে কচুগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা ধুয়ে নিব। কচুটা ধুয়ে নিয়ে চুলায় মাছ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কাতলা মাছ, অনেকে বলে কাতল মাছ, যে যেভাবেই চেনেন আর কি। মাছগুলো ভেজে নিচ্ছি কচু দিয়ে রান্না করার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেলে চুলায় বসিয়ে দিয়েছি কচু। পানি দিয়ে এটা একটু ভাপ দিয়ে নিব। হালকা বলক আসলে আর কি এটা নামিয়ে নিতে হবে। তাই এরকম বলক চলে এসেছে, এখন নামিয়ে নিব। এখন কচুটা রান্না করে নিব। তা রান্না করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে দিয়ে দিলাম তেল। ওল কচু কিংবা মাটির আলু, এগুলো রান্না করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি। রসুন বাটাও কিন্তু দিতে পারেন, আমি রসুন কুচি দিলাম আর অল্প একটু বাটা দিলাম। শুকনো মরিচের গুঁড়া, চাইলে শুধু কাঁচা জল দিয়েও কিন্তু রান্না করতে পারেন। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, এগুলো 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কচু। কচুটা কিন্তু আমি এখানে 40% মতো সিদ্ধ করেছি। এটা টিপ দিলেই কিন্তু একেবারে গলে যাচ্ছে না। তা কচুটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। মান কচু রান্নার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আগে একটা দিয়ে আছে, আমি ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কচুটা খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম পানি। এই পরিমাণ পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব। 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে কচুটা একটু নাড়িয়ে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। তো কচু কিন্তু অনেকটা গলে গিয়েছে, 80% মতো গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। একটু নাড়িয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিব আরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। কচুটা কিন্তু একেবারেই গলে গিয়েছে, এটা খুব একটা নাড়তে হবে না, তার জন্য কচুটা এরকম আস্তই থাকবে। তো একটু টিপে দেখিয়ে দিলাম, দেখলেন তো একেবারেই নরম হয়ে গিয়েছে। এখন কচুটা নামিয়ে নিব। এরকম ঝোলঝোল অবস্থায় কিন্তু কচুটা নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একেবারেই টেনে যাবে, সেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো আমি এই অবস্থায় কচুটা নামিয়ে নিব। চুলার জালটা অফ করে দিলাম। দেখেন এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে ঝোলটা ছিল সব কিন্তু টেনে গিয়েছে। কচু তো রান্না শেষ, এখন খাওয়ার পালা। তা খাওয়ার জন্য এই যে বেড়ে নিয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটা একটু ভালো লাগে, তাহলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।